স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছে নির্যাতিতা গৃহবধূ। ঘটনা উদয়পুর গোকুলপুর এলাকায়। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে, তবে রাত পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। নারী ঘটিত অপরাধ রাজ্যে নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে, এমন একটা দিন বাদ যায় না যেদিন রাজ্যের কোনো না কোনো স্থানে নারী ঘটিত অপরাধ ঘটেনি। সোমবার এমনই একটি ঘটনা ঘটেছে আরকেপুর থানা এলাকার গোকুলপুর এলাকায়। অত্যাচারী স্বামীর শাস্তির দাবিতে আরকেপুর থানার দ্বারস্থ হলেন এক গৃহবধূ। সোমবার ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগ করেন নির্যাতিতা গৃহবধূ। ঘটনা সম্পর্কে গৃহবধূ পপি ভৌমিক বলেন, আগরতলা ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ, বর্তমানে তারা গোকুলপুর এলাকায় ভাড়া থাকেন। অভিযোগ, প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে স্বামী প্রসেনজিৎ স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ। সোমবারও একইভাবে মারধর করে গলা চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে নির্যাতিত গৃহবধূ কোনো রকমে প্রাণে বেঁচে থাকতে স্বামীর শাস্তির দাবিতে রাধাকিশোরপুর থানার দ্বারস্থ হন। থানায় আপনি? আমার স্বামী আমাকে মারে। বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি আগরতলা ক্যাম্পের বাজার, আমরা ভাড়া থাকি গোকুলপুর। গোকুলপুর মানে আজকে কি হয়েছে, কি কারণে থানায় এসেছেন এখন? আচ্ছা, এখন থানায় আয়া কি চাইতেছেন, থানায় শরণাপন্ন হয়ে কি চাইতেছেন? নাম কি স্বামী? আরকেপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার বিষ্ণুপাল বিষয়টি গুরুত্ব সহকারে শুনে নির্যাতিতা মহিলাকে আরকেপুর মহিলা থানায় পাঠিয়ে দেয়। এখন দেখার বিষয় মহিলা থানার পুলিশ কর্মীরা এই বিষয়টিকে কতটুকু গুরুত্ব সহকারে দেখে, নাকি নির্যাতিত মহিলাকেও হয়রানির শিকার হতে হয় আর পাঁচজন সাধারণ মানুষের মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।